একটা পাউরুটি দাও তো মা আমি ভাই কে একদম পাউরুটি দেব না বলে দিলাম যার দুটো পাউরুটি আছে আমাকেই দেবে এই শুরু হলো তো তাদের দুজনের ঝগড়া ঠিক আছে আমি কোশ্চেন করব তোরা দুজনের যে বেশি উত্তর দিতে পারবি তারকেই আমি পাউরুটি দেব হ্যাঁ মা তুমি কোশ্চেন করো হ্যাঁ একটাও কোশ্চেনের आंसर দিতে পারবি না যে একটও কোশ্চেনের आंसर দিতে পারবে না আচ্ছা আবার এক নম্বর কোশ্চেন হলো কাটলে বাড়ি কোন জিনিস আমি বলবা আমি বাকি আমি বল আচ্ছা ঝগড়া করো না যে কোনো একজন একজন করে বলো একবার বিলু তুমি বললে বলবে আর একবার বিলি তুই বললে তুই বলবি ঠিক আছে মা আমি বলছি কাটলে বাড়ে কেক বিলু হলো না অ্যানসারটা বাবা বিলু আবার উত্তর দিচ্ছে কাটলে বাড়ে নাকি কেক মাথা মোটা কাটলে বাড়ে পুকুর ঠিক আছে আমি এবার দু নম্বর কোশ্চেন করছি বলো তো টানলে কমে কোন জিনিস তাললে কমে এর অ্যান্সারটা হচ্ছে চুল চুল মা চুল এটা তুমি ভুল বললে কি রে মাথা মোটাটা কে চুল নাকি টানলে কমে ওই জন্যে ফুক ফুক করে রাস্তার ধারে বুড়ো বসে বসে খায় সিগারেট বিড়ি একদম সঠিক आंसर আচ্ছা এবার আমার তিন নম্বর क्वेश्चन হলো বলো তো কোন জিনিস সব সময় আমাদের সঙ্গে সঙ্গেই থাকে অথচ আমরা দেখতেই পাই না আ! দেখতে পাই না মা পটি পটি পেলে তবেই দেখতে পাই কিন্তু পটি তো আমাদের পেটের সঙ্গে সঙ্গেই ঘরে একবার দুষ্ট্রু ছেলে মা পেয়ে বুদ্ধি একবারে দুষ্ট্রু বুদ্ধি গজগজ করছে ওই ওটার উত্তর পটি নয় রে ওটার উত্তর হচ্ছে হাওয়া বায়ু বাতাস বুঝলি একদম সঠিক অ্যানসার আচ্ছা এবার আমার চার নম্বর কোশ্চেন হলো বলো তো একটুখানি জলে মাছ কিলবিল করে কি হবে বলো বলো দেখি মা এটা কি কোনো কোশ্চেন হলো একটুখানি জলে মাছ কিলবিল করে সেটা পুকুরেই করে ওই দিদি যেটা জানিস না একদম বেশি পাকামি করবি না আমি জানি মায়ের কাছ থেকে একদিন শুনেছিলাম একটুখানি জলে মাছ কিলবিল করে মানে ভাত জলের মধ্যে টক টক করে ফোটে না সেই জন্য ভাতগুলোকে মা মাছ বলছে বুঝলি একদম সঠিক অ্যান্সার বেটা গুড গুড ভেরি গুডে আমাকে না খেতে পেয়েছি তা আমি দিয়ে তো থেকে আমি বেশি অ্যান্সার বলেছি ঠিক আছে ঠিক আছে তোরা তো ঝগড়া করিস না আর একটাই লাস্ট কোশ্চেন আমি ধরে নিচ্ছি যে অ্যানসার দিতে পারবি তাকেই আমি পাউরুটি দিয়ে দেব ঠিক আছে লাস্ট কোশ্চেনটা হলো দিনে দেখা যায় কিন্তু রাতে আমরা কেউ দেখতে পাই না বলো তো দেখি অ্যান্সার হল সূর্য কি সহজ এই অ্যান্সার হলো সূর্য ভেরি গুড ভেরি গুড তোমরা দুজনেই সঠিক অ্যান্সার দিয়েছ তাই আমি তোমাদের দুজনকেই একটা একটা করে পাউরুটি দিয়ে দেব